মার্কিন ভিসা নীতি প্রয়োগে ভয় পাওয়ার কিছু নেই নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী দেশের বাইরে থেকে ভোট বানচালের ষড়যন্ত্র হলে কাউন্টার স্যাংশন দেবে ঢাকা সরকার পতনের এক দফা দাবিতে এবার দক্ষিণবঙ্গে বিএনপি রোড মার্চ বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার দাবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনের পরামর্শ আইনমন্ত্রীর ত্রিশ বছর ধরে ছিলেন নিখোঁজ বাড়ি ফেরার পর জমি নিয়ে বিরোধে গেল প্রাণ চট্টগ্রামের পতেঙ্গায় ট্রলি ব্যাগে পাওয়া লাশের পরিচয় শনাক্ত স্ত্রী ও ছেলে গ্রেফতার এবং চাহিদার চেয়ে উৎপাদন বেশি তারপরেও ডিম আমদানি করায় প্রশ্ন ভোক্তাকে স্বস্তি দিতেই উদ্যোগ বলছে প্রাণী সম্পদ অধিদপ্তর মুনাফালভীদের দোষারোপ সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নিষেধাজ্ঞা যারা দেয় তাদের দেশের নির্বাচন নিয়েও প্রশ্ন ওঠে শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন সরকার প্রধান সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি হুঁশিয়ার করেন দেশের বাইরে থেকে ভোট বানচালের ষড়যন্ত্র হলে কাউন্টার স্যাংশন দেবে বাংলাদেশও নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট টানা পাঁচ দিন জাতিসংঘে সিরিজ বৈঠক আর উচ্চ পর্যায়ের সভা সেমিনারে অংশগ্রহণের পর শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী ভাষণ দেন সাধারণ পরিষদে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা প্রাপ্তি এই কদিন অন্তত দুই ডজন রাষ্ট্রীয় কর্মসূচিতে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে জাতিকে অবহিত করতে নিজেই সংবাদ সম্মেলনে এলেন প্রধানমন্ত্রী শুক্রবার স্থানীয় সময় বিকেলে নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি দেশপ্রেম এটাই ছিল একমাত্র শক্তি ঘণ্টাখানেকের বেশি সময় ধরে চলা মিট দ্য বাংলাদেশ প্রেস এর এই আয়োজনের অধিকাংশ জুড়েই ছিল স্যাংশন আর নির্বাচনের প্রসঙ্গ মার্কিন ভিসা নীতির ঘোর সমালোচনা করে শেখ হাসিনার আশ্বাস ভয় পাওয়ার কিছু নেই যারা এই স্যাংশন দিতে ওটাও দেখবে যে একতরফা দেখবে না কারা শুরুটা কারা করলো সেটা আগে দেখতে হবে তখন তারা স্যাংশন দিক আর যদি শুধু আওয়ামী লীগকে টার্গেট করে থাকে তাহলে আমার কিছু বলার নেই তবে আমি কিন্তু কারো শক্তিতে বিশ্বাস করে ক্ষমতা আসেনি আমি ক্ষমতা এসেছি জনগণের শক্তিতে কাজে কে স্যাংশন দিল কে স্যাংশন দিল না আত্মীয় স্বজন থাকলেও কি করবে ঠিক আছে আমার ছেলে তো এখানেই আছে সে তো এখানে পড়াশোনাও করছে ব্যবসা বাণিজ্য করছে বিয়ে করেছে তার মেয়ে আছে তার সবই আছে তার সম্পত্তিও আছে বাড়িঘর যা আছে সবই তার আছে যদি বাতিল করে করবে তাতে কিছু আসা যায় না গণতন্ত্র মানবাধিকারের কথা বলে স্যাংশন নিয়ে ছড়ি ঘোরাচ্ছে তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর সাফ জবাব দেশের বাইরে থেকে ভোট বানচালের চেষ্টা হলে বসে থাকবে না বাংলাদেশও আমাদের অভ্যন্তরীণ অনেক বাধা সেটা অতিক্রম করেই কিন্তু সরকার আছি জনগণ ভোট দেবে জনগণ যদি আওয়ামী লীগকে ভোট দেয় তাহলে আওয়ামী লীগ আবার ক্ষমতা আসবে কিন্তু নির্বাচন ভানচাল করার চেষ্টা করলে তারা সেটাকে স্যাংশন দেবে সেখানে আমারও কথা থাকবে যে এই ভানচাল করার চেষ্টাটা যেন দেশের বাইরে থেকেও না হয় বাসের দেশের বাইরে থেকেও যদি হয় তো বাংলাদেশের মানুষও স্যাংশন দিয়ে দেবে নির্বাচন ছাড়া ক্ষমতায় আসীন হলে সংবিধান মাফিক সাজার মুখোমুখি হতে হবে জানান সরকার প্রধান একমাত্র নির্বাচিত প্রতিনিধি ছাড়া অন্য কোনো পন্থায় কেউ যদি ক্ষমতায় আসতে চায় তাহলে তাদের কিন্তু সাজা পেতে হবে এখানে আর কোনো অবৈধভাবে ক্ষমতা দখলের কোনো সুযোগ বাংলাদেশে নাই আমেরিকার স্যাংশন ঘোষণায় অন্তত মানুষের জীবনগুলি বাঁচবে আগুন অগ্নিসন্ত্রাস জ্বালাপোড়াও এইগুলি আর জামাত বিএনপি করতে পারবে না এছাড়া বিশ্ব নেতাদের কৌশলগত নিরাপত্তায় অর্ধযুগেও রোহিঙ্গা সংকটের সমাধান না হওয়ায় কিছুটা আক্ষেপও ছিল প্রধানমন্ত্রীর বয়ানে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ই অনুষ্ঠিত হবে তবে এই নির্বাচন বানচালের জন্য বলে উল্লেখ করেছেন তিনি আর এজন্য দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা হাসানুজ্জামান সাকি সময় সংবাদ নিউ ইয়র্ক নির্বাচনের আগে পর্যন্ত বিভিন্ন পর্যায়ে দেশকে অশান্ত করার চেষ্টা করা হবে তবে যত যাই হোক দেশে সুষ্ঠু নির্বাচন হবে নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশি আয়োজিত নাগরিক সংবর্ধনায় একথা বলেন প্রধানমন্ত্রী তিনি বলেন চুরি করা টাকা এখন আন্দোলনে খরচ করছে বিএনপি এ সময় আবারও নৌকা মার্কায় ভোট চান আওয়ামী লীগ প্রধান নিউ ইয়র্ক থেকে লস্কর আল মামুন জানাচ্ছেন বিস্তারিত
জাতিসংঘে বাংলাদেশের পক্ষে টানা পাঁচ দিন ব্যস্ত রাষ্ট্রীয় কর্মসূচি শেষে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখোমুখি হন প্রবাসীদের। নিউ ইয়র্কের ম্যারিওট মার্কুইজ হলে আয়োজিত এই নাগরিক সংবর্ধনায় জড়ো হন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আসা প্রবাসী বাংলাদেশিরা। দীর্ঘ অপেক্ষার পর প্রধানমন্ত্রীকে পেয়ে স্লোগানে স্লোগানে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। পুরো টাইম স্কোয়ারই যেন পরিণত হয়েছিল বাংলাদেশিদের মিলন মেলায়। আমি ওয়াশিংটন থেকে এবং উনি এসেছেন বাংলাদেশ থেকে ভ্যানগার্ড হিসেবে কাজ করতে আমাদের জননেত্রীর জন্য। আমরা সবাই আজ ঐক্যবদ্ধ, আমরা আমাদের প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতায় দেখতে চাই। সামনের নির্বাচনে বিপুল ভোটে জয় করার জন্য যুক্তরাষ্ট্র ছাত্রলীগ সবসময় কাজ করে যাচ্ছে। 2024 সালে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। প্রায় এক ঘন্টার কাছাকাছি সময় বক্তব্য রাখেন সরকার প্রধান। তিনি বলেন, গোটা বিশ্ব বাংলাদেশের উন্নয়নের স্বীকৃতি দিলেও বিএনপি তা অস্বীকার করে চলেছে, কারণ তারা মানুষকে সেবা দিতে ব্যর্থ হয়েছিল তাদের শাসনামলে। বিএনপি জামাত এরা কোনোদিনই গণতন্ত্র বিশ্বাস করে না, জনগণের অধিকারও বিশ্বাস করে না। এরা সন্ত্রাস জঙ্গিবাদের উপরে অস্ত্রের উপরে বন্দুকের নল হাতে নিয়ে ক্ষমতায় এসেছিল সেটাই তারা বিশ্বাস করে। আমরা এখানে জনগণের অর্থ নিয়ে খেলতে আসিনি। কিছু লোকের আপনারা স্লোগান শুনবেন, কিছুই নাকি হয় নাই, এদের তো কাজ তো ভালো লাগবেই না। কারণ ভালো লাগে না এই কারণে, আগে তো ক্ষমতায় বসে ক্ষমতার মধুটা খেতে পারতো চেটে চেটে, ক্ষমতা নাই খেতে পারে না। দুর্নীতি ছাড়া দেশকে কিছুই দিতে পারেনি বিএনপি, তাই চুরি করা টাকা দিয়ে তারা আন্দোলনের খরচ মেটাচ্ছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। আজকে সারা বিশ্ব স্বীকৃতি দেয় আর এই চোরের দল, খুনির দল, দুর্নীতিবাজদের দল, এরা কোনো কিছুই ভালো দেখে না, তারা আন্দোলন করছে। আমরা তো বাধা দিচ্ছি না, যত টাকা চুরি চামারি করে রাখছিল আন্দোলনের নামে কিছু টাকা তো বেরোচ্ছে, মানুষের কাছে তো যাচ্ছে। নির্বাচনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর সমালোচনাকারীদের উৎপাত আরও বাড়বে জানিয়ে আওয়ামী লীগ প্রধান সবাইকে আশ্বস্ত করেন, আসন্ন জাতীয় নির্বাচন স্বচ্ছ হবে, তাই নৌকার পক্ষে সমর্থনও চান তিনি। এই বিএনপি জামাতের কিছু লোক চেষ্টা করে যাচ্ছে কেউ যেন রেমিটেন্স না পাঠায়, বাংলাদেশের জন্য বেকায়দায় পড়ে, বাংলাদেশকে কীভাবে বেকায়দায় ফেলবে সেই চেষ্টা করে যাচ্ছে। ইলেকশনের আগ পর্যন্ত এই লাফালাফি থাকবে, ইনশাআল্লাহ অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ সঠিকভাবে ভোট দেবে। যারা প্রতিনিয়ত দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বিদেশের মাটিতে, এমন দেশদ্রোহীদের সঠিক তথ্য দিয়ে প্রতিহত করার আহ্বানও জানান বঙ্গবন্ধু কন্যা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের মাটিতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেষ জনসভায় আগামী নির্বাচনে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে 2026 সালের মধ্যে উন্নয়নশীল দেশ এবং 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে আবারও নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। লস্কর আল মামুন, সময় সংবাদ, হোটেল ম্যারিয়ট মার্কিউস, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। যুদ্ধ, সংঘাত ও নিষেধাজ্ঞা থেকে সরে এসে ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী শান্তি সমৃদ্ধির পথে আসতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের 78তম অধিবেশনে বাংলা দিয়া ভাষণে সরকার প্রধান অঙ্গীকার করলেন, গণতন্ত্র আইনের শাসন ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে যাবে বাংলাদেশ। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। I have great pleasure in welcoming Her Excellency Sheikh Hasina. পাঁচ দশক আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ব কূটনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মঞ্চে যে রীতি চালু করেছিলেন মায়ের ভাষায় বক্তব্য রেখে, এরই ধারাবাহিকতায় তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বরাবরের মতো বক্তব্য রাখলেন বাংলায়। মাননীয় সভাপতি, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। শুক্রবার স্থানীয় সময় দুপুর একটার কিছু পরে জাতিসংঘ সাধারণ পরিষদের 78তম অধিবেশনের বিতর্ক সেশনে যোগ দেন সরকার প্রধান শেখ হাসিনা। আমি দায়িত্বহীনভাবে ঘোষণা করতে চাই যে বরাবরের মতোই দেশীয় ও আন্তর্জাতিক ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী, জানিয়েছেন দেশের অগ্রগতি, জলবায়ু অর্থায়নে চেয়েছেন উন্নত দেশগুলোর প্রতিশ্রুতিও। আমরা দারিদ্র্যের হার 2006 সালের 41.5
5 থেকে 2022 সালে 18.7% এবং চরম দরিদ্রের হার 25.1% থেকে 5.6% নামিয়ে আনতে পেরেছি। উন্নত দেশগুলোকে অবশ্যই $100 বিলিয়ন প্রতিশ্রুতি পূরণ করতে হবে। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশে উন্নয়ন চাহিদার কথা বিবেচনা করতে হবে। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে সন্ত্রাসের ঠাঁই হবে না। বাংলাদেশ সংবিধানের আলোকে গণতন্ত্র, আইনের শাসন ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে যাবে। আমার সরকার চরমপন্থা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে। বাস্তুচ্যুত রোহিঙ্গারা তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে চায়। আসুন আমরা এই নিঃস্ব মানুষদের তাদের নিজের দেশে ফিরে যাওয়া নিশ্চিত করি। হত্যা সংঘাতের ভয়াবহতা কতটা যন্ত্রণাদায়ক তা নিজে উপলব্ধি করেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতাদের উদ্দেশ্যে বলেন, স্থায়ী শান্তির জন্য যুদ্ধের পথ ছাড়তে হবে। যুদ্ধ, হত্যা, অভ্যুত্থান ও সংঘাতের ভয়াবহতার কারণে মানুষ যে বেদনা ও যন্ত্রণা সহ্য করে তা আমি অনুভব করতে পারি। বিশ্ব নেতাদের কাছে আমার আবেদন, আসুন যুদ্ধ, স্যাংশন, সংঘাতের পথ পরিহার করি এবং আমাদের জনগণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী শান্তি, মানব জাতির কল্যাণ এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সম্মিলিতভাবে কাজ করি। এর আগে দিনের শুরুতেই সদর দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। সেখানেও বহুপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় শীর্ষ পর্যায়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে বাংলাদেশের উন্নয়ন, অগ্রযাত্রা ও সমৃদ্ধির যে বিবরণ বিশ্ব দরবারে তুলে ধরেছেন তা সকলের কাছে প্রশংসিত হয়েছে। আর এবার নিয়ে টানা 14 বার সহ মোট 19 বার জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়ে রেকর্ড সৃষ্টি করেছেন সরকার প্রধান। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। বেগম জিয়ার স্থায়ী মুক্তি ও সরকার পতনের এক দফা দাবিতে বরিশাল থেকে পিরোজপুর অভিমুখে রোড মার্চ করছে বিএনপি। প্রায় 60 কিলোমিটার এই রোড মার্চের নেতৃত্ব দিচ্ছেন দলটির 2 স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান। সকাল 11টার দিকে বরিশাল শহরে বেলস পার্ক ময়দানে সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে রোড মার্চের যাত্রা শুরু করেন দলটির কর্মী সমর্থকরা। বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে কর্মসূচিতে যোগ দেন তারা। মোটরসাইকেল, মাইক্রোবাস, পিক আপ আর ট্রাকে করে ঝালকাঠি হয়ে পিরোজপুরে গিয়ে শেষ হবে এই রোড মার্চ। মাঝে 2টি স্থানে পথসভা করার কথা রয়েছে। এর আগে সমাবেশে বিএনপি নেতারা আবারও বেগম জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসায় বিদেশে পাঠানোর দাবি জানান। এই রোড মার্চ আগামী দিনের আরো বৃহত্তর কোন আন্দোলনের প্রস্তুতি হিসাবে এই রোড মার্চ আমরা করছি। মনে রাখবেন, কোন আন্দোলনের কোনো কাজই বৃথা যায় না। আপনাদের আজকের এই রোড মার্চ আমাদের যে আগামী দিনে বৃহত্তর আন্দোলন, সেই আন্দোলনকে সফল করার জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই রোড মার্চের মাধ্যমে আমরা আজকে জনগণকে একত্রিত করে বর্তমান অবৈধ হাসিনাকে দেখিয়ে দেব, বাংলাদেশের জনগণ তাকে আর চায় না, তাকে পদত্যাগ করতে হবে। বেগম জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মানবিক আবেদন করতে হবে, পরে আইন মন্ত্রণালয় বিষয়টি বিবেচনা করে দেখবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আবেদন করতে হবে ওনাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চেতে পারে এবং এই এই যে উনি কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পরেও যে উনি আজকে ওনার দণ্ডাদেশ স্থগিত রেখে আজকে যে উনি মুক্ত এবং ভালো চিকিৎসা এবার কেয়ার হাসপাতালে পাচ্ছেন, সেটাও কিন্তু জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদন্যতা। আইন ভঙ্গ করেন তাহলে আইন আয় তার নিজস্ব গতিতে চলবে। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, মার্কিন নতুন ভিসা নীতিকে ইতিবাচক হিসেবেই দেখছে সরকার। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ভিসা নিষেধাজ্ঞায় দ্বিপাক্ষিক বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না। যারা আপনার নির্বাচনটাকে
বাধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে তারা এটা করবে। তো আমরা সরকার তরফ থেকে তো আমরা কিন্তু সবসময় বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী ইউনাইটেড নেশন উনি ওনার বক্তব্যতে বলেছেন, আমরা ফ্রি ফ্রাই ইলেকশন আমরাও চাই, আমরা তো ইলেকশন বাধা দিতে চাই না। যারা ইলেকশন বাধা দিবে তাদের বিরুদ্ধে ভিসা স্যাংশন হবে, এটা আমরা কিন্তু মনে করি ভালো। তারা তো পাবলিকলি বলছে যে আমরা নির্বাচন হইতে দিব না, একটাই পথ আছে যে তারা ভায়োলেন্স করে যদি বাধা, যারাই বাধা দিবে তার বিরুদ্ধে ওনারা স্যাংশন নিবে, খুব ভালো। অপোজিশনের বিরুদ্ধে আছে, সরকার পার্টির বিরুদ্ধে আছে, আর ল এনফোর্সমেন্ট সবাইয়ের বিরুদ্ধে আছে, যারাই বাধা দিবে তাদের বিরুদ্ধে আমরা নিব। এই মুহূর্তে পতেঙ্গায় আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস, বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বৃহস্পতিবার যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং শরীরের 8টি খণ্ডিত অংশ পাওয়া গেছিল নগরীর পতেঙ্গ এলাকায়, সেই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে কিন্তু পিবিআই। এবং আজকে সকালে আমরা যে জায়গাটিতে আছি, আকবর আলী সড়ক, এবং আপনারা যে এই খালটি দেখতে পাচ্ছেন, এই খালের পাড়ে বস্তাবন্দী অবস্থায় শৈলের আরেকটি অংশ কিন্তু উদ্ধার করা হয়েছে, এবং সেটি হচ্ছে মূলত শৈলের যে বুকের অংশ রয়েছে সেই অংশটি, তবে যে মাথা রয়েছে মাথার অংশটি কিন্তু এখনও পাওয়া যায়নি। মূলত যে কারণে এই হত্যাকাণ্ড, সেটি হচ্ছে গত 30 বছর আগে নিহত হাসান কিন্তু পরিবারকে ছেড়ে চলে গিয়েছিলেন, স্ত্রী কিংবা সন্তানদের সাথে তেমন একটা যোগাযোগ ছিল না, কিন্তু হঠাৎ করে গত 1 বছর আগে তিনি এসেছেন এবং তার যে বাঁশখালি এলাকায় যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি তিনি বিক্রির চেষ্টা করছিলেন, এবং সেই সম্পত্তি জেনে কিন্তু তার স্ত্রী এবং বড় ছেলে এবং ছোট ছেলের সাথে ঝগড়া হয়, মনোমালিন্য হয়, এবং এই ঘটনার জের ধরে তার স্ত্রী এবং সন্তানরা চিন্তা করে তাকে হত্যা করার। সেক্ষেত্রে এই আকমল আলী সড়কে তার ছোট ছেলের বাসা ছিল, সে বাসায় তাকে হত্যা করে কেটে টুকরো টুকরো করে শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়। এর মধ্যে ট্রলি ব্যাগে করে শরীরের আটটি অংশ কিন্তু বৃহস্পতিবার রাতে নগরীর পতেঙ্গ এলাকায় ফেলে দেওয়া হয়, এবং এখানে সেই বৃহস্পতিবার রাত 3টায় কিন্তু বুকের যে অংশটি সেটি কিন্তু বস্তাবন্দী অবস্থায় এই খাল পাড়ে ফেলে দেওয়া হয়, এবং এই সময় কিন্তু ফেলার সময় এখানকার যারা স্থানীয় কয়েকজন সাধারণ মানুষ ছিল তারা বস্তা ফেলার বিষয়টি দেখেছিল, এবং সেই তথ্যের সূত্র ধরেই কিন্তু চট্টগ্রামের পিবিআই আসলে ছায়া তদন্ত করছিল, এবং ছায়া তদন্তের এক পর্যায়ে তারা জানতে পারে এই পারিবারিক বিরোধ এবং সম্পত্তির জের ধরে কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এবং 30 বছর এই যিনি মারা গেছেন নিহত হাসান কোথায় ছিলেন সেটি আসলে তদন্ত করে দেখা হবে এমনটিও কিন্তু জানা গেছে, এবং এই ঘটনার পিছনে নিহত হাসানের ছোট ছেলে এবং তার স্ত্রী এখনও কিন্তু পলাতক রয়েছে, তাদেরকেও ধরতে অভিযান পরিচালনা করছে পিবিআই এবং পুলিশ, এবং সেক্ষেত্রে এখনও যে মাথার অংশটি পাওয়া যায়নি সেই মাথার অংশটি উদ্ধারেও কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে এই যে হত্যাকাণ্ডের ঘটনা, নৃশংস যে হত্যাকাণ্ড, এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এবং সাধারণ মানুষজন রয়েছে তারা কিন্তু সবাই বলছেন আসলে এভাবে কেটে হত্যা করার বিষয়ে এবং নিজের পরিবারের সদস্যরা যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে সেটি আসলে মর্মান্তিক একটি ঘটনা। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর আকবর আলী সড়ক এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম পতেঙ্গায়। চাহিদার চেয়ে উৎপাদন বেশি, তারপরেও ডিম আমদানি করা নিয়ে উঠেছে প্রশ্ন। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে ভোক্তাকে সুবিধা দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়, আর অর্থনীতিবিদের মতে ব্যবসায়ীদের অতি মুনাফার লোভী এর জন্য দায়ী। কামরুল হাসান সুবজের রিপোর্ট। মানবদেহে প্রয়োজনীয় প্রোটিনের অন্যতম সহজ যোগানদাতা ডিম। জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থা এফএওর পরামর্শ, একজন মানুষের সুস্থ থাকতে সপ্তাহে কমপক্ষে 2টি, মানে বছরে 104টি ডিম দরকার। তবে কর্মক্ষমতা বিবেচনায় একদিনেই 1টি বা 2টি করে ডিম খাওয়ার পরামর্শ পুষ্টিবিদদের। যদি আপনি মনে করেন যে না, আপনি বেটার কিছু করতে চান, আর একটু ভালো থাকতে চান, তাহলে একটা ভালো প্রসেসে এভরিডে আপনি ডিম খেতে পারেন। চাহিদা যোগানের এমন অবস্থায় এফএওর ন্যূনতম পুষ্টি সুপারিশ পূরণে সক্ষম দেশের প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে উৎপাদনের সম্পূর্ণ বাংলাদেশে চাহিদা মেটানোর পরও বছর শেষে উদ্বৃত্ত থাকছে 5 কোটির বেশি ডিম। 104টা ডিম খাওয়ার কথা, ভোক্তা পর্যায়ে 134টা ডিম আমরা দিতে সক্ষম। তাহলে আমদানি কেন? স্পষ্টভাবে আমরা জানি দেশে যে আমাদের যে চাহিদা তার চেয়ে উৎপাদন আমাদের বেশি আছে। সরকারের বাণিজ্য মন্ত্রণালয় অবশ্যই বাণিজ্যটা দেখবে। বাণিজ্য মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে দেশের পোল্ট্রি শিল্প ধ্বংসের দিকে আরেকটু এগিয়ে গেল বলে মনে করছে ব্রিডার্স অ্যাসোসিয়েশন। একজন খামারি আগে হয়তো আশা করতো যে একটা সময় আমার প্রোডাক্টটা লাভ হবে, সে ধৈর্য ধরে টিকে থাকতো। আজকে তো দেখা যায় না, ইম্পোর্ট হলে তো তার সবসময় একটা লসের সম্ভাবনাটা তৈরি হয়ে গেল, তো স্বাভাবিকভাবে সেও থাকবে না।
এদিকে বিপণন কাঠামোর দুর্বলতা দূর করতে না পারলে কোনো যোগানই ভোক্তারা ভোগান্তিহীন চাহিদা মেটাতে পারবে না বলে যুক্তি অর্থনীতিবিদদের। বিপণন ব্যবস্থাপনা এই জায়গাতে যে অব্যবস্থাপনা রয়েছে সেটা একটু সংস্কার দরকার, এবং এটা যদি করা হয় তাহলে কম দামে অবশ্যই ভোক্তারা এই ডিম পাবেন। এখন এইভাবে যদি আমরা পরিকল্পনা না করি, আমরা যদি ঢালাওভাবে এরকম যে অ্যাডহক যে মেজারটা নেওয়া হয়েছে যে ডিম ইম্পোর্ট করা হবে, যে বর্ডার ওপেন করা, তো সেটা আমাদের আসলে দীর্ঘমেয়াদে কোনো সমস্যার সমাধান দিতে পারবে না, বরং দেশে যারা উৎপাদক তারা ক্ষতিগ্রস্ত হবে। যাদের জন্য আমদানির সিদ্ধান্ত, সেই ভোক্তারা বলছেন ডিমের দামের উত্তাপে শরীরে প্রোটিনের ঘাটতি বাড়ছে তাদের। যদি উৎপাদনে সংসম্পূর্ণই হয় তাহলে আমদানি করে সেই ডিম কি করবে? কন্টিনিউয়াস যে একটা ডিম খাওয়ার প্রবণতা এটা অনেকাংশে কমে গেছে। উৎপাদন করুক অথবা আমদানি করুক, আমরা যেন কম দামে ডিমটা পেয়ে থাকি। সরকারের বেঁধে দেওয়া দামে ভোক্তার হাতে ডিম পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর দুই দফায় দশটি প্রতিষ্ঠানকে সম্প্রতি ১০ কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। শিক্ষা বোর্ড থেকে ফাঁস হচ্ছে ব্যক্তিগত তথ্য। নাম ও বয়স সংশোধনের আবেদনের সময় আপলোড করা ডকুমেন্ট সবার জন্য উন্মুক্ত করায় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন আবেদনকারীরা। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ব্যক্তিগত তথ্য উন্মুক্ত হলে গোপনীয়তা নষ্টের পাশাপাশি সংগঠিত হতে পারে ভয়ঙ্কর অপরাধ। শাকির আহমেদের রিপোর্ট। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সনদে নাম ও বয়সে ভুল থাকলে তা সংশোধন করতে অনলাইনে আবেদন করতে হয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে। ১১টি বোর্ডের সব বোর্ডেই তথ্য সংশোধনের যৌক্তিকতা যাচাই করতে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ও পাসপোর্টের পিডিএফ আপলোড করতে হয়। ১০টি বোর্ডে আবেদনকারীর তথ্য ও ডকুমেন্ট কেবল সেবাগ্রহীতা ও বোর্ড কর্তৃপক্ষ দেখতে পেলেও সম্প্রতি একটি বোর্ডে আবেদনকারীর সব তথ্য ও ডকুমেন্ট সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। বোর্ডের এমন কাণ্ডে চক্ষু চড়ক গাছ সেবাগ্রহীতাদের। জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ও পাসপোর্টের মতো স্পর্শকাতর ডকুমেন্ট সবার জন্য উন্মুক্ত হয়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় উদ্বিগ্ন তারা। আমাদের পার্সোনাল তথ্য যদি হ্যাকাররা পেয়ে যায় তা আমাদের অবশ্যই আমাদের জন্য মানে হুমকি স্বরূপ আর কি। তো এটা বোর্ডকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখা উচিত, যেহেতু সরকারি প্রতিষ্ঠানের জন্য ভরসা করে দেওয়া হয় যে না সিকিউরিটি হয়তো বা খেয়াল রাখা হবে, মানে এটা তো কতটুকু কেড়ে তার আমরা বলতে পারতেছি। আমার বাবার আইডেন্টি কার্ড এই হ্যাক করে যদি এই কোনো সিম কার্ড তোলার পরে যদি কোনোভাবে এই কাউকে যদি হুমকি টুমকি দেয় তাহলে আমার বাবার সমস্যা হবে। প্রযুক্তিগত দুর্বলতা ও কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই এসব ঘটনা ঘটছে জানিয়ে তথ্য প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, নাগরিকদের ব্যক্তিগত তথ্য উন্মুক্ত হলে অপরাধীরা খুব সহজেই তা কাজে লাগাতে পারবে, এর ফলে হতে পারে ভয়ঙ্কর বিপদ। আপনার আইডি যদি কেউ পায় বা আইডির যে তথ্যগুলো কেউ যদি পায় তাহলে আপনার নামে সে কিন্তু অপরাধ বা ক্রাইম করতে পারবে, এবং যেহেতু এনআইডিটা আপনার নামে খুব স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথমেই আসবে কিন্তু আপনার কাছে। তবে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি বলছেন, আবেদনকারীর তথ্য ও ডকুমেন্ট সুরক্ষিত রাখতে সংশ্লিষ্ট বোর্ডকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আমার ঢাকা বোর্ড থেকে এসে তথ্যগুলো পাচ্ছে না, যেই বোর্ডটাই পেয়েছে তাদেরকে আমরা সতর্ক করে দিয়েছি যেন তাদের ডেটা সিকিউরড হয়, যেন কোনো তথ্য অন্য কেউ যাতে জানতে না পারে। এটা নিশ্চয়ই উদ্বেগজনক বিষয়, এটা এরকম ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সেই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। এছাড়া সক্ষমতা বাড়াতে প্রযুক্তিগত সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার কথা বলছে শিক্ষা বোর্ড। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ নিউজিল্যান্ড। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ভেস্তে যায় বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচের আগেও আছে বৃষ্টি শঙ্কা। এই ম্যাচের আগে আনুষ্ঠানিক অনুশীলন রাখেনি বাংলাদেশ ও নিউজিল্যান্ড। শুক্রবার টিম হোটেলে বিশ্রামে কাটিয়েছে দুই দল। প্রথম ম্যাচে মোস্তাফিজের পারফরমেন্স আশার পালে হাওয়া দিচ্ছে। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরলেও বৃষ্টির কারণে ব্যাটিং দেখা হয়নি তামিম, মাহমুদুল্লাহ ও সৌম্যের। বিশ্বকাপের আগে সেরা কম্বিনেশন বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। এ পর্যায়ে শেষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মার্কিন ভিসা নীতি প্রয়োগে ভয় পাওয়ার কিছু নেই নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। দেশের বাইরে থেকে ভোট বানচালের ষড়যন্ত্র হলে কাউন্টার সেকশন দেবে ঢাকা। একদফা দাবিতে এবার দক্ষিণবঙ্গে বিএনপির রোড মার্চ। বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনের পরামর্শ আইনমন্ত্রীর। এবং ৩০ বছর ধরে ছিলেন নিখোঁজ, বাড়ি ফেরার পর জমি নিয়ে বিরোধে গেল প্রাণ। চট্টগ্রামের পতেঙ্গায় ট্রলি ব্যাগে পাওয়া লাশের পরিচয় শনাক্ত, স্ত্রী ও ছেলে গ্রেপ্তার। এ ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।